মঙ্গলবার ঐতিহ্যবাহী কের পূজা প্রতি বছরের মতো এবছর আগরতলার রাজবাড়িতে কের পূজার আয়োজন করা হয়েছে এই পূজাকে ঘিরে রাজবাড়িতে চলছে এখন চূড়ান্ত প্রস্তুতি রাজ্যের উপজাতিদের ঐতিহ্যবাহী পূজা পার্বণের মধ্যে অন্যতম হল কের পূজা আগরতলায় রাজবাড়ি সহ রাজ্যের সর্বত্র উপজাতীয় অংশের মানুষ ধর্মীয় শান্ত পরিবেশে কের পূজায় সামিল হন রাত পোহালেই ঐতিহ্যবাহী কের পূজা ত্রিপুরায় রাজ আমল থেকেই কের পূজা অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্য মেনেই রাজবাড়িতে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সকালে কের পূজার সূচনা হবে পূজা চলবে দিনভর কের পূজার বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এই পূজা মূলত তান্ত্রিক পূজা বলে সোমবার এক সাক্ষাৎকারে একথা জানান রাজবাড়ির পুরোহিত অত্যন্ত নিষ্ঠার মধ্য দিয়ে এই পূজা করা হয় সেই কারণেই কের পূজার চৌহুদ্দি বেঁধে দেওয়া হয় বলে তিনি আরও জানান থেকে চলে আসছে এইভাবে আগে আমাদের কের এরিয়া অনেক বেশি ছিল এবং যখন সরকার বাহাদুরের হাতে এসেছে তখন আমাদের কের সীমানা কিছুটা কমে গেছে পুরান আগরতলা চৌদ্দ বাড়ির ওই রাজঘাট থেকে চৌদ্দ বাড়ি পর্যন্ত রয়েছে আর এখানে আমাদের নতুন আগরতলার এই যে সীমানাটা রয়েছে রাজন্তপুরের এই সীমানাটার মধ্যে হয় কের হয়েছে একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে একটা গন্ডি বা ব্যাস্টনি বা কর মাইপে এটা একটা জায়গা নির্ধারণ করা হয় এর মধ্যে কের পূজা করা হয় কের পূজা তো সম্পূর্ণ তান্ত্রিক পূজা এটা রাজনামল থেকে যেভাবে চলে আসছে সেভাবেই এখন সরকার বাহাদুর সেভাবেই পরিচালিত করছে এর পূজা চলাকালীন সময়ে নির্ধারিত স্থানগুলোর মধ্যে কোনো সন্তান সম্ভবা মা কিংবা মুমুরসু রোগীকে থাকতে দেওয়া হয় না পূজা শুরু হওয়ার আগেই তাদেরকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায় এই প্রথা রাজা আমল থেকে চলে এসেছে আর এখনো কের পূজার সেই ঐতিহ্য বজায় রয়েছে আগামী কের পূজাকে কেন্দ্র করে রাজ্যের উপজাতি এলাকাগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা